No, first I don't read internet, I don't read media, I don't know what will happen after this match. Maybe people start to speak this is the best coach in our history. Maybe they say this is not good coach in our history. This is not interesting for me. I did my job before very well. I try to do my job again well. But what will happen in the next hours or next days, I don't know. Only God. Maybe your boss kick you out tomorrow also. They say today for your last press conference. নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অরিত্র রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন সতীর্থ আমার সব্যসাচী ঘোষ। আমরা এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে রয়েছি এবং আগামীকাল মহারান ভার্সেস ইস্ট বেঙ্গল, এবং তার আগে কিন্তু দুই দলই সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিল এবং বলা চলে যে শেষ কয়েকটা ম্যাচ, শেষ তিনটে ম্যাচ হারের পরে একটা দীর্ঘ ছুটি, তারপরে আবার কিন্তু ম্যাচ রয়েছে। এই মাঝের কয়েকটা দিনে কিন্তু জোর কদমে অনুশীলন করেছে সাদা কালো ব্রিগেড এবং তাদের লক্ষ্য কিন্তু একটাই, যে তিন পয়েন্ট। সেই তিন পয়েন্টের জন্যই কিন্তু আশাবাদী আন্দ্রে চেনিসবের দল, এবং সেই নিয়ে কিন্তু আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কোচ আন্দ্রে চেনিসব এবং গৌরব বোরা। এবং বলা চলে যে আত্মবিশ্বাসী কিন্তু আন্দ্রে চেনিসব ইস্ট বেঙ্গল ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়ার। একেবারেই, মানে প্রথমেই তিনি আমাদেরকে আবার ওয়েলকাম করলেন। এতদিনে একটা ছুটি ছিল, দীপাবলির ছুটি ছিল, তারপরে অনেকদিন কয়েকদিন প্র্যাকটিস করলো, তারপরে কিন্তু আগামীকাল অর্থাৎ 9 নভেম্বর ইস্টবেঙ্গলের মোহামেডান এই যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে। এই যুবভারতী ক্রীড়াঙ্গনে যদি বলা যায় মোহামেডানের জন্য, তাহলে একটা সাফল্যের পাঠ রয়েছে, কিন্তু সাম্প্রতিক সময় খুব একটা ভালো ফল তারা পায়নি। মোহনবাগানের বিরুদ্ধে এখানে একটা খুব হতাশাজনক পরাজয় সম্মুখীন হয়েছিল সেখানে দাঁড়িয়ে। এবার তাদের আরেকটা প্রতিপক্ষ ইস্টবেঙ্গল, তফাত এটাই যে মোহনবাগান সেই সময় একটু নড়বড়ে জায়গায় ছিল, সেখান থেকে তারা কামব্যাক করেছে। তারপরে ম্যাচ হায়দ্রাবাদ একটা নড়বড়ে জায়গায় ছিল, মোহামেডানের বিরুদ্ধে জিতে তারাও একটা কামব্যাক করেছে। গত ম্যাচে আমরা দেখলাম কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, যদি ওই একটু বিতর্ক ছিল, তাও জিতেছে, মানে একটা কামব্যাক এসছে। এবার দেখা যায় ইস্টবেঙ্গল মোহামেডানের বিরুদ্ধে কামব্যাক করে কিনা, সেটাই এখন দেখার। তবে আন্দ্রে চেনিসব তিনি কিন্তু একদম প্রথম থেকেই ইস্টবেঙ্গলকে সমীহ করছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন ইস্টবেঙ্গল একটা অত্যন্ত বড় ক্লাব, তাদের দলে দেশি বিদেশি একাধিক ভালো ফুটবলার রয়েছে। এবং তিনি আলাদা করে মেনশনও করেছেন যে এই যে কোচ পরিবর্তন হওয়ার পর এই দলে যে শৃঙ্খলাটা এসেছে, যে একটা মেন্টালিটিতে বদল এসেছে, সেইটা কতটা গুরুত্বপূর্ণ হয়েছে সে তারও উল্লেখ করেছেন তিনি। এবং এর ফলে কী হচ্ছে, এটা তিনি বুঝতে পারছেন যে ইস্টবেঙ্গল দলটা কতটা পরিণত হয়েছে। নিশ্চয়ই এফসি চ্যালেঞ্জ লিগের খেলা দেখেছেন, তার দলে এই দলটার কী শক্তি ও দুর্বলতা সেটা নিশ্চয়ই তিনি পরখ করেছেন, এবং সেই অনুযায়ী কিন্তু তিনি তার শক করছেন এবং সেটাও জানিয়েছেন যে হায়দ্রাবাদের এগেনস্টে তার দল অত্যন্ত খারাপ ফুটবল খেলেছে। সেইটা থেকে শুধরে গিয়ে আগামী দিনে কী হবে, কীভাবে এই জায়গাটায় পরিবর্তন করতে হবে, সেইটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। এবং আরেকটা বিষয়, জোসেফ আজ্জেই আমরা বিগত কয়েকদিন অনুশীলনে দেখেছি, জোসেফ আজ্জে তিনি সাইডলাইনে ছিলেন, কিন্তু কোচ আন্দ্রে চেনিসব তিনি কিন্তু জানিয়ে দিলেন যে তার দলে সবাই অ্যাভেলেবেল রয়েছেন। এবার এটা শুনে আমরা তো সবাই চমকে গেছি, তুমিও চমকে গেছো, চমকে গেছো, এবার ভাবছো যে কী হলো হঠাৎ করে, আমরা তো রোজ এসে দেখছি জোসেফ আজ্জে তো সাইডলাইনে প্র্যাকটিস করছে, হঠাৎ করে তাহলে জোসেফ আজ্জে কিন্তু হুট করে নেমে যাবে মাঠে। তারপরে যখন একটু জিজ্ঞেস করা হলো, মানে আলাদা করে জিজ্ঞেস করে জোসেফ আজ্জেই কি খেলবেন, তখন চেনিসব বলে দিলেন যে জোসেফ আজ্জেই গতকাল মানে বৃহস্পতিবার থেকে তিনি দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন, কিন্তু এখন অবধি পুরোপুরি ফিট হননি, সুতরাং খুব সম্ভাবনাই বেশি যে ফ্লোরেন্ট ওগিয়েরি শুরু করবেন সেন্ট্রাল ডিফেন্সে। ডিফেন্সিভগত দিক থেকে যদি বলি, ডিফেন্সে একটা সমস্যা রয়েছে, হয়তো তুমি নিশ্চয়ই দেখেছো ডিফেন্সে কী সমস্যাটা রয়েছে। আমরা যখন ছিলাম কিশোর ভারতীতে খেলা দেখছিলাম, হায়দ্রাবাদ প্রথম কয়েক মিনিটের মধ্যে একটা গোল পুরো এক্সপোজ করে দিয়েছিল খেলাটা একদম। তো সেইটা জারিয়ে এই ডিফেন্সের সমস্যাটা রয়েছে, সেই ডিফেন্স সমস্যাটাকে মেটানোরই কাজ করবেন আন্দ্রে চেনিসব, সেটাই তিনি জানিয়েছেন। ডিফেন্সকে নিয়ে দীর্ঘদিন ধরে অনুশীলনে কাজ করছেন, ডিফেন্সিভ অর্গানাইজেশান সেটপিস এগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, এবং সেইটাকে কাজে লাগিয়ে তিনি দায়িত্ব পালন করছেন। এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অরিত্র তুমি নিশ্চয়ই তোমার মত জানতে চাইব, কার্লেস কোয়াদ্রাদের সময় আমরা একটা এই যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ঠিক এই জায়গাটাতেই সমর্থকরা, ইস্টবেঙ্গল সমর্থকরা গো ব্যাক স্লোগান দিয়েছিলেন। এই যে ব্যারিকেডটা রয়েছে পিছনে,
এই ব্যারিকেডের পিছনে সমর্থকরা দাঁড়িয়েছিলেন, কোচ কার্লেস কোয়াদ্রাদ এসেছিলেন, টিম বাসে উঠলে তখন গো ব্যাক স্লোগান এসেছিল। যদি এই 9 নভেম্বরের ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাব না জিততে পারে, একই ছবি কিন্তু আন্দ্রেস চেনিশভের কাছেও আসতে পারে, কি মনে হচ্ছে এটা? মানে আন্দ্রেস চেনিশভের দিক থেকে যদি আমি বলি, তাহলে তুমি যদি খারাপ পারফরমেন্স করো, তোমার বস কি তোমাকে অফিস থেকে ছেড়ে দেবে? এই কথাটাই কিন্তু পাল্টা উত্তর দিলেন সাংবাদিকদের আন্দ্রেস চেনিশভ, এবং কিছুটা মজার ছলে কিন্তু প্রশ্নটাকে কার্যত ড্রিবল করে বেরিয়ে গেলেন, এবং তার মাঠে পারফরমেন্স দেওয়াটাই কাজ, সে কথাই কিন্তু তিনি জানালেন। একদম, মানে তিনি স্পষ্ট জানেন যে তিনি বিভিন্ন সোশ্যাল সাইটে এবং খবরে যেখানে দেখছেন যে তিনি দেখছেন যে তার হয়তো এটাই লাস্ট ম্যাচ, হয়তো শেষ ম্যাচ, অ্যাসিড টেস্ট এটাই, কিন্তু তিনি সেসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে ভবিষ্যতে কী হবে সেটা ভেবে কাজ নেই, আমি আমার দায়িত্বটা পালন করছি, আমি সেটাটা দেওয়ার চেষ্টা করছি, এখন ফলাফল আমার হাতে নেই, সেটাই তিনি জানালেন। এবং আর একটা জিনিস তিনি জানালেন যে তিনি তারা এই আইএসএল এর নতুন দল, যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে প্রথম ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, দ্বিতীয় ম্যাচ এফসি গোয়া এবং তৃতীয় ম্যাচ চেন্নাই এফসি, এই তিনটে ম্যাচ, মানে প্রথম ম্যাচে ড্র, দ্বিতীয় ম্যাচে হার, না সরি, প্রথম ম্যাচে হার, দ্বিতীয় ম্যাচে ড্র এবং চেন্নাইয়ের বিরুদ্ধে জয়, এই তিনটে ম্যাচে মোহামেডান অত্যন্ত ভালো মানের ফুটবল খেলে, যেটা আমরা প্রত্যেকে খুব আশাবাদী হয়েছিলাম যে হ্যাঁ মোহামেডান একটা হয়তো নতুন ব্র্যান্ড অফ ফুটবল আনতে পারে। কিন্তু তারপরের ম্যাচগুলোতে গিয়ে দেখলাম এই দলটা একেবারে ধরাস করে মাটিতে পড়ল, মোহনবাগান, হায়দ্রাবাদ, কেরালা, এই তিনটে ম্যাচে ধপাস করে একদম মাটিতে, বাস্তবের মাটিতে এসে নামলো। ম্যাচটা তো বলা যায় না, এটা মানে একেবারেই হতে, কেরালা ম্যাচটা বলা যায়, কারণ এটা জেনুইন পেনাল্টিটা দেয়নি, আরে কি বলবো। তবে এইটাই চেন্নিশভ উল্লেখ করেছে, তারা একটা নতুন দল, 6 মাস আর টাইম লাগতে পারে, 6 মাস থেকে 1 বছরও টাইম লাগতে পারে, এইটা একটা খুব উল্লেখ করেছে, মানে তাদের কিন্তু টাইম লাগবে, সময় দিতে হবে। এবার সেই টাইমটা সমর্থকরা হয়তো বুঝতে পারছে, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে যখন দেখি মোহামেডানে, তখন তারাও বলছেন যে ঠিক আছে একটা সময় দেওয়া হোক, কর্মকর্তারা চায়, ক্লাব কর্মকর্তারা, তারাও চাইছেন একটা সময় দেওয়া হোক কোচকে। আমরা যখন মোহাম্মদ কামারুদ্দিনকে জিজ্ঞেস করেছিলাম, তিনিও বলেছেন যে একই কথা। কিন্তু এই যে আমাদের এই ভারতীয় ফুটবল, বিশেষ করে বাংলার ফুটবল, সেখানে না মানে কাউকে বেশি সময় দেওয়া যায় না, এটা একটা তুমি জানো, অস্কার বোঝা নিজে বলেছেন আমার হাতে সময় বেশি নেই। সেখানে চেন্নিশভকে এই 6 মাস বা 1 বছর দেওয়া হবে কি না, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। অতীতে সাফল্য দিয়ে হলেও তোমার সাময়িক যে পারফরমেন্স, এই সব পারফরমেন্স দিয়েই কিন্তু সমর্থকরা বা বাংলার মিডিয়ারাই কিন্তু বিচার করবে, এটা একেবারেই, মানে এটা খুব হতাশাজনক বিষয়, কিন্তু কিছু করার নেই, মানে সময় দেওয়াটা উচিত কিন্তু আমরা দিতে পারি না। আর সেইটাই উল্লেখ করেছেন যে তার 6 মাস বা 1 বছর হয়তো সময় লাগবে। এবং আরেকটা যে জল্পনা এসেছিল ব্রুনো রামিরেস, সেটা নিয়ে এখনও তিনি জানিয়েছে, তিনি এটা নিয়ে এখন অবধি কিছু জানেন না বিষয়টা। তবে ফরওয়ার্ডদেরকে নিয়ে একটা বার্তা দিয়েছে, আমাদের এই দলে সেজার মানজুকি রয়েছে, অনেকেই জানেন যে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তার বাবার শেষ কাজ ছিল তার দেশে, এবং তাই সেই দায়িত্বটা পালন কর, মানে সেই কাজ হওয়া সত্ত্বেও তিনি দলের জন্য সমর্পিত হয়ে অনুশীলন করেছিলেন গতকাল, এবং আজকেও তিনি অনুশীলন করবেন, আগামীকাল হয়তো দেখা যাক প্রথম একাদশে শুরু করেন কিনা। কিন্তু ফরওয়ার্ডদের কিন্তু গোল করতে হবে, সেজার মানজুকি হোক কিংবা কার্লোস ফ্রাঙ্কা, তারা কেউ গোল পায়নি। হ্যাঁ, কার্লোস ফ্রাঙ্কা গোলের মুখে গিয়েছেন, সুযোগ তৈরি করেছেন, পেনাল্টি আদায় করেছেন, কিন্তু সেসবে হবে না, গোল করতে হবে ফরওয়ার্ডদের। গোলের সুযোগ পেয়েছে মোহামেডান, প্রচুর গোলের সুযোগ পেয়েছে, স্ট্যাটিস্টিক্স দেখলে বোঝা যাবে হয়তো 13টা দলের মধ্যে 4 কি 5 থাকবে সুযোগ তৈরির ক্ষেত্রে, কিন্তু গোলটা আসছে না। গোলটা কিন্তু করতে হবে মোহামেডানকে, এই জায়গাটা কিন্তু আন্দ্রেস চেন্নিশভ, তিনি কিন্তু বারবার করে ফোকাস দিচ্ছেন এই জায়গাটা। এবং গৌরব বোরা, তাকে বেশি প্রশ্ন করতে হয়নি, তিনি একদম একটাই জবাব দিয়েছেন যে তাদের দলে বেশ কিছু সমস্যা রয়েছে ডিফেন্সগত দিক থেকে, মিডফিল্ডে একটু প্রবলেম, অফেন্সে একটু সমস্যা, কিন্তু সেসবকে কাটিয়ে সমর্থকদের খুশি করতে তারা এই জয়টা পেতে চাইছে, এবং যার ফলে একটা এই মোহামেডান দল সুপার সিক্সের দৌড়ে আসতে পারে, সেরকমই একটা সম্ভাবনা আমরা দেখতে পারি। এবং যদি গৌরব বোরা কিংবা আন্দ্রেস চেন্নিশভ তাদেরকে জিজ্ঞেস করা হয় যে সাউল ক্রেসপো, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, মাদি তালাল, এরকম একটা তারকা খচিত ইস্টবেঙ্গল দল রয়েছে, তাদেরকে হারানো কতটা কঠিন, তাদেরকে আটকানো কতটা কঠিন, সেখানে তিনি চেন্নিশভ জানিয়েছিলেন যে দেশি হোক বিদেশি তিনি সেটা কিছুটা ভাবছেন না, কারণ মোহনবাগানের ক্ষেত্রে যেটা তিনি
উল্লেখযোগ্যভাবে উল্লেখ করে মানে উল্লেখ করেছে যে এই ডার্বি ম্যাচে মোহনবাগান কী করেছে, দুটো বিদেশি স্টপার খেলিয়েছিল, গ্রেগ স্টুয়ার্ট আর জিমি ম্যাকলারেনকে আক্রমণে রেখেছিল, তার ফলাফল 3-0। সুতরাং তিনি ওই ফর্মেশন হিসেবে ভাবছেন না, তিনি ভাবছেন যে দলটাকে কীভাবে আটকানো যায়, কারণ এই এই জায়গাটা দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল এবং মোহামেডান ফর্মের বিচারে কিছুটা একই জায়গায় হলেও ইস্ট বেঙ্গল একটা ছন্দ পেয়ে গেছে অলরেডি, মোহামেডান কিন্তু সেই ছন্দটা পায়নি, বরং একটা বড় বিরতি পেয়েছে, একটা দীর্ঘ একটা গ্যাপ পেয়েছে। সেই গ্যাপটাকে কাজে লাগিয়ে এখন মোহামেডান কতটা এগিয়ে যেতে পারে সেটাই এখন দেখার। চলুন দেখে নিই সেই যে সেই মুহূর্তটা। Many people, we are young team, new team in ISL, we have so many young players, and maybe we have also players who is 28-29 years old, but they don't have ISL experience, and sometimes it will be like that, 2-3 matches you can be good, and 2-3 matches you go down. This is normally for a new team, for new players. I understand also supporters, they want to see every time nice football and they want to see good result from us, but for that need time. You cannot make one strong good team in 3-4 months. Maybe this need 6 months, maybe 8 months, maybe one season. Our job need to continue work well. And try to win next match. Then came another match. Also, you want to win this match. But in football, can happen all. How I say it, we try to change many things after this 3 not good matches, and we worked for that on the practice. And how I say before, also we maybe we will change some players who before. Did not play, and then now they are in good conditions. They also can come tomorrow to the match. একদমই তাই, এবং আন্দ্রে চেরনিশভ যেরকম পজিটিভ দিকটা দেখছেন যে দলকে ফিরিয়ে আনতে হবে এবং 3 পয়েন্টটা সেটা যেরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় দলের জন্য, এবং শেষ 3টে ম্যাচ হারার পরে যেরকমটা আপনারা বলছেন যে একটা প্রশ্নচিহ্ন উঠে গেছে আন্দ্রে চেরনিশভের হট সিটে বসা নিয়ে, সেটাও কিন্তু কার্যত এই যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে কিন্তু তিনি একটা দলকে জয় দিয়ে আবারও জয়ের সরণিতে ফিরতে চায় মোহামেডান স্পোর্টিং। আপাতত যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে বিদায় নিচ্ছি, আমি অরিত্র এবং আমার সতীর্থ সব্যসাচী। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।